बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे समस्त जगतवासी, आज हमें शमीम आली चिश्ती अपन सामने जो आलोचनाटी नहीं आसलम अवश्य ख्याल कर शुनबें। आजकल आलोचनाटी हलो कि एक हलो थियोरिकल, एक प्रैक्टिकल। अच्छा, एक ईमान मुजमल, एक ईमान मुफस्सल। ईमान मुजमल ना देखिया विश्वास करा, আর ইমানে মুফাসসাল বিস্তারিত বিশ্বাস, যা দেখিয়া শুনিয়া বুঝিয়া বিশ্বাস করা। আচ্ছা, এখন আমরা যদি যাই দেখা যায় যে ইমানে মুফাসসাল এটা ফরজে গণ্য করা হয়েছে, দেখিয়া শুনিয়া বিস্তারিত বিশ্বাস। আর ইমানে মুজমাল না দেখিয়া বিশ্বাস করা, শুনেছি শোনা কথায় বিশ্বাস। দেখেন, এটা হলো নর্মাল বিশ্বাস। যেমন একজন আপনাকে বলতেছে যে বন্দে আমার একটা জমি আছে, আমাকে 10 লাখ টাকা দাও, আমি দিয়ে দেবো, কারণ এই জমিটার দাম 30 লাখ টাকা আছে, আমি তোমার বন্ধু তাই তোমাকে 10 লাখ টাকা দিয়ে দেবো। তখন বন্ধু ঘর থেকে 10 লাখ টাকা থেকে দিয়ে দিছে, এটা কি থিওরিক্যাল বিশ্বাস? এখন বন্ধু 10 লাখ টাকাটা নিয়ে চলে গেছে, এখন সে বন্দে গিয়ে খবর নিয়ে দেখে যে এখানে বন্ধুর কোনো জমিন নেই, তার মানে কি না দেখিয়া বিশ্বাস করা, দিয়েছে চলে গেছে। আর ইমানে মুফাসসাল ফরজে গণ্য করা হয়েছে, ফরজে গণ্য করা হয়েছে, তার মানে দেখিয়া শুনিয়া বুঝিয়া বিশ্বাস করতে হবে। যে ঠিক আছে বন্ধু, তোমার জায়গাটা আমি কম দামে পাচ্ছি কিনবো, কিন্তু তোমার এই জায়গাটা তুমি বিক্রি করবা, তোমার কাগজপত্র নিয়ে এসো। এই কাগজপত্র নিয়ে সে কোর্টে চলে গেছে, কোর্টের মধ্যে থেকে নকল তুলেছে, তুলে দেখেছে হ্যাঁ জায়গা তার নামই, সব ঠিক আছে। এখন তাকে টাকা টোকা দিয়ে দিয়েছে, জমিনটাও দেখে এসেছে। এখন কিন্তু তার কাছ থেকে সেল ছাপ্পর সিগনেচার নিয়ে পর তার কাছ থেকে জমিটা নিল, টাকাটা দিল। এখন সে আসলে আসুক না আসলে চলে যাক, এখন কিন্তু প্র্যাকটিক্যাল এবং এখানে বিস্তারিত বিশ্বাস, দেখিয়া শুনিয়া তারপর বিশ্বাস করা হলো, এরপরে কিন্তু সে আর ধরা খাবে না। আচ্ছা, এবার আসি, আমরা যখন নামাজ পড়ি, নামাজের শুরুতে মধ্যে কি হয়েছিল কি হলো ওইদিকে না গেলাম। এখন আজকের কথাটি হলো যে নামাজের মধ্যে যখন সালাম ফিরানো হয়, সালামু আলাইকুম রহমতুল্লাহ, এই যে কথাটি বলা হয়, এখন দেখেন কে কাকে সালাম দিল, কে কাকে সালাম দিল। যেমন যদি বলা হয় ক্যারাবিন কাতেবিন, এদেরকে সালাম দেওয়া হলো। আচ্ছা, যদি আমরা বলি যে বাহ্যিকভাবেও আমরা যদি কাউকে সালাম দিই, যদি সামনে কোনো খালি মাঠ দেখি, কোনো মানুষ দেখি না বা কাউকেই দেখি না, তখন কিন্তু আমরা সালাম দেব না। আর যখন দেখব যে কেউ আছে, তখন তাকে দেখে তাকে সালাম দিলাম। তো এখন নামাজের মধ্যে যখন সালাম ফিরাইলাম, ডানে যাকে সালাম দিয়েছি তাকে কি আমি দেখেছি, বামে আমি যে সালাম দিয়েছি আমি কি তাকে দেখেছি, দেখি নাই। আচ্ছা, দেখি নাই, কিন্তু একটা কথা আছে, বাতাস আছে কিন্তু অনুভব করি, বাতাস তো দেখি না, আর দেখি না বলে কি বাতাস নেই? আচ্ছা, তাহলে আমরা তো বাতাসকে কখনো সালাম দেই না। আরও একটি বিষয় হলো, ডানে যখন সালাম দিলাম, ডানে তো ফিরতে হয়েছে, তার মানে ফিরার মানে ডানে কেউ আছে, কেউ যদি থাকে তাহলে আমি তাকে দেখলাম না কেন, না দেখিয়া সালাম দিলাম। বামে ফিরেছি আমি, বামে সালাম দিলাম, আমি বামে তো কাউকে দেখলাম না। তো এখন বিষয়টা হলো যে আমি যদি খালি পথে বা কোথাও যাই, কোনো মাঠে ঘাটে কোনো মানুষ দেখলে আমি সালাম দেব, না দেখলে আমি সালাম দেব না। তাহলে আমি ডানে যখন সালাম দিলাম,
কাকে দিলাম? আচ্ছা, বাহ্যিক জগতে একটা শিক্ষা আছে, পিছন থেকে সালাম দিতে নেই, সালাম সামনাসামনি দিতে হয়। পিছন থেকে সালাম দেওয়াটা ঠিক না। তাহলে দেখা যায় কেরাবিন কাতিবিন, আমি তাদেরকে দেখি না, সালাম দিলাম কাকে? এবং সালাম যে দিয়েছি, ওয়ালাইকুম সালাম তো আমি কখনো শুনলাম না, যে আমি সালাম দেওয়ার পর কেউ আমাকে সালাম দিল বা আমার সালামটা নিল, এরকম তো আমি দেখলাম না। তো এখন বিষয় হলো যে আমি সালাম দিয়ে গেলাম। যেমন একটি আইন করা হয়েছে, 7 বছর বয়স থেকে নামাজ পড়তে হবে। এখন 7 বছর বয়স থেকে আমি নামাজ শুরু করেছি, 80 বছর 90 বছর পৃথিবীতে বেঁচেছি, এই 90 বছর বয়স পর্যন্ত আমি শুধু সালাম দিয়ে গেলাম, কিন্তু কোনোদিন সালামের উত্তর ফেরত পাইনি। বামে সালাম দিয়ে গেলাম, কোনোদিন উত্তর পাইনি। উত্তর পাবো কীভাবে? আমি যাকে সালাম দিয়েছি তাকে আমি কখনো দেখিনি, শুনেছি কেরাবিন কাতিবিন। এখন তারা কি আমার সালাম নিয়েছে কোনোদিন? কোনোদিন কি দেখেছি তারা উত্তর করেছে? আচ্ছা, তাহলে ফাঁকা মাঠে আমরা সালাম দিলাম। এখন কেউ যদি বলে যে না, আমরা যখন নামাজ পড়েছি তখন মুমিন ব্যক্তির মধ্যে আল্লাহ থাকে, মুমিন ব্যক্তির মধ্যে আল্লাহ থাকে, তো আমার ডাইনে যারা আছে নামাজ পড়তেছে তারা মুমিন, আমার বামে যারা আছে তারাও মুমিন। তাহলে আমরা কিন্তু সালাম যখন ফিরাইলাম তখন কিন্তু মনে করতে হবে যে কেরাবিন কাতিবিন আমরা দেখি না, ভালো কথা, এদেরকে সালাম দিলে উত্তর পাইনি কোনোদিন, শুনি নাই। তাহলে আমার ডাইন পাশে যারা আছে তাদেরকেই দিলাম, আবার বাম পাশে যারা আছে তাদেরকেই সালাম দিলাম। তো এখন কথা হলো, সালাম তো দিতে হবে সামনাসামনি, পিছন থেকে তো সালাম হয় না। আমি যখন ডাইনে ঘুরেছি তখন তিনিও তো সেই ডাইনে ঘুরেছে, আবার তার ওই পাশে যেজন তিনিও তো ডাইনে ঘুরেছে, তাহলে সবাই সবার পিছন দিকে তাকাচ্ছে। আবার বামে আসছি তো সবাই সবার পিছন দিকে তাকাচ্ছে, তো পিছন দিকে সালাম হয় না, আর সালাম তো হবে সামনাসামনি। আরেকটা বিষয় হলো, নামাজের মধ্যে দেখা যায় আল্লাহ ব্যতীত কাউকে স্মরণ করা যাবে না, নামাজের মধ্যে অন্য কাউকে সালামও দেওয়া যাবে না, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আচ্ছা, কেরাবিন কাতিবিন পাইলো কি পাইলো না তা জানলাম না, এটাও বাদ দিলাম। এখন মানুষকে দেওয়া হয়েছে, এরাও তো অন্যদিকে তাকিয়ে আছে, পিছন দিয়ে তো সালাম দেওয়া যায় না, তাহলে সালামটা দিলাম কাকে? দেখেন, রাগ করবেন না কেউ, কারণ আল্লাহ কিন্তু একটা কথা বলেছে, তোমরা আগে জানো এরপরে মানো, না জেনে মানবো কীভাবে? আচ্ছা, এই কোরআন শরীফটা দেওয়া হয়েছে জানার জন্য, যদি জানতে পারি বুঝতে পারি তাহলে কর্ম করতে পারব। আচ্ছা, এখন 7 বছর বয়স থেকে নামাজ পড়তে পড়তে 90 বছর পর্যন্ত নামাজ পড়া হলো আর সালাম দেওয়া হলো, যাকে দেওয়া হলো তাকে কি দেখিয়েছি? দেখি নাই। সে কি কোনদিন সালামের জবাব দিয়েছে? তাও শুনি নাই। তাহলে কি করলাম? আচ্ছা, কেরাবিন কাতিবিনের কথা বাদ দিলে সেই মুক্তাদিদের কথা ধরবো, তাও না। আচ্ছা, তাহলে সালামটা দিলাম কাকে? যদি বলা হয় তাহলে আল্লাহ সর্বময় বিরাজিত, সব দিকে আল্লাহ আছে, ডাইনেও আল্লাহ আছে বামেও আল্লাহ আছে, তাহলে ডাইরে সালাম ফিরিয়েছি আমি আল্লাহকে সালাম দিয়েছি, বামে সালাম ফিরেছি সেই বামে আল্লাহকেই সালাম দিয়েছি। আচ্ছা, ডাইনে বামে সব দিকে আল্লাহ আছে, আল্লাহকে দিয়েছি। আচ্ছা, তো এখন কথা হলো যে সালামের অর্থ কী? আসসালামু আলাইকুম, যে আপনার ওপরে শান্তি বর্ষিত হোক, আপনার ওপরে শান্তি বর্ষিত হোক। তাহলে যদি আল্লাহকেও সালাম দিয়ে থাকি তাহলে দেখেন যে সমস্ত শান্তির মালিককে আল্লাহ। এখন আমি কি
আমি একটা ভিখারি, আমি নিজেই অশান্তি ভোগী, আল্লাহর কাছে আমরা শান্তি ভিক্ষা চাই। তাহলে সমস্ত শান্তির মালিক যদি আল্লাহ হয়, তাহলে আসসালামু আলাইকুম আল্লাহকে যদি সালাম দেই, তাহলে যে আল্লাহ আপনাকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এখন আল্লাহকে যদি বলি আপনার উপরে শান্তি বর্ষিত হোক, তাহলে আল্লাহ বলবে সমস্ত শান্তির মালিক তো আমি, আমি তো সর্বদাই শান্তিময়, তুমি আমাকে শান্তি দিচ্ছ? নাউজুবিল্লাহ, এটাও তো মিলে না। কেরাবিন কাতিবিন, এদেরকে দেখি না, তারা সালাম নিল কিনা জানি না, এটাও বাদ। মানুষকে দিয়েছি, মুক্তাদেরকে, এটাও বাদ। আল্লাহকে দিয়েছি, এটাও বাদ। তাহলে সালামটা কাকে দিলাম? যদি বলা হয় রাসুলকে দিয়েছি, কেন? নামাজটা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, নামাজটা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে। রাসুলকে যদি দেই তো নামাজের বাইরে দেব, নামাজের মধ্যে কেন? হে সমস্ত জগৎবাসী, হয়তো এই কথাটি কারো ভালো লাগবে, কারো রাগ ধরবে। আসলে মূলত কি জানেন, যে আপনি রাস্তাতে চলাচল করার সময় সব সময় আপনি একটা লোককে সালাম দেন, ধরেন দেখে দেখেই দেন, কিন্তু লোকটা আপনার সালাম নেয় না। একদিন, দুই দিন, পাঁচ দিন, দশ দিন ধরো লোকটা সালাম নেয় না, সালাম দেওয়া দরকার নেই, লোকটা সালাম নেয় না, সালাম দেওয়া দরকার নেই, তখন আপনি আর সালাম দেন না, এমনিতেই চলে যান। কিন্তু সারা জীবন যে সালাম ফিরাচ্ছি, সালাম দিচ্ছি, কোনোদিন কি সালামের জবাব পেয়েছেন? তাহলে বোঝা গেল কি, সকালবেলায় যখন পাটখড়ি কিংবা পাটের শোলা দিয়ে যখন বেড়া বাঁধতে শুরু করেছি, বাঁধতে বাঁধতে সেই সন্ধ্যা হয়ে গেছে, তখন সন্ধ্যার সময় যখন বেড়াটা সোজা করেছি, সমস্ত শোলাগুলো গড়গড় করে পড়ে গেছে, তাহলে বান দিয়ে মাঝে মাঝে একটু খাড়া করে দেখতে হয় এটা ঠিক আছে না পড়ে গেছে। এই যে সাত বছর বয়স থেকে নামাজ পড়তে শুরু করেছি, এই নামাজ কি আল্লাহর কাছে কবুল হলো সেটাও জানি না, আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট এই নামাজে এটাও জানি না। এবং নামাজের শেষে যে সালাম ফিরে যাদেরকে সালাম দিচ্ছি, তারা কি আমার সালাম উত্তর দিল কোনো দিন, তাও জানি না। তাহলে কি করতেছি? যাই হোক, আজকের এই আলোচনা হয়তো কোনো আলেম বা কোনো মহাদ্দেস, মাওলানা, মুফতি আজম, মুসল্লিগণ, এরকম ব্যক্তিরা যদি আমার এই আলোচনাটা দেখেন, তাহলে আমি এই কথাগুলো কি বলেছি আপনাদের কাছে আমি পরিষ্কার হতে চাই, যে আমার ভাবনা চিন্তা কি ভুল, নাকি এগুলো বোঝার বিষয়। হয়তো আমি ভালো করে বুঝি না, যদি এমন কোনো ব্যক্তি থাকেন তাহলে এই বিষয়ে আমাকে কমেন্টে বুঝিয়ে দেবেন, আমি বুঝতে চাই। যাই হোক, তো আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করলাম, আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।